অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মামু, মামু তুমি আমাকে বিশ্বাস করো তো? কি হলো মামু, তুমি তুমি চুপ করে আছো কেন? তুমি আমাকে বিশ্বাস করো তো মামু। কি বলছিস মা, আমি তোকে বিশ্বাস করব না? তুই তোমার বড় মেয়ে রে। তাহলে তুমি আমার উপর ভরসা রাখো মামু। মালিনীর বিয়েটা খুব ভালোভাবে হবে। আর এই দায়িত্বটা আমি নিচ্ছি। তাহলে তবে নিশ্চিন্ত হলাম। একটা ছবিও ভালো তুলতে পারিস নি, কি করেছিস কৃষ? আর রুদ্র ছবিগুলো তো সবই ব্লার। দেখ এই ফ্রেমটা বেঁকা, এর পরের তিনটে ছবি পুরো ব্লার। কৃষ, আমি ভেবেছিলাম মালিনীর ছবিগুলো অ্যাটলিস্ট ভালো করে তুলবি, মালিনীর ছবিগুলো তো খারাপ তুলেছিস। যা শ্যারাপ সূর্য, কি পাস প্রত্যেকবার আমার কষ্টের জায়গা আঘাত করে? কি পাস আমার কাটা গায়ে নুন ছিটিয়ে? সূর্য, সব কিছুর না একটা লিমিট আছে, তুই কিন্তু তোর সব লিমিট ক্রস করে যাচ্ছিস। শুন কৃষ, তুই কিন্তু চাইলেই মালিনীকে এখনো বিয়ে করতে পারিস। দেখ আমার মনে হয় সুন্দরী যদি একটু ইনিশিয়েটিভ নিয়ে ব্যাপারটা দেখে তাহলে হয়ে যেতে পারে। শোন সূর্য, জামাইবাবু তোকে এবং সুন্দরীকে একটা দায়িত্ব দিয়েছে যাতে বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আর আমার মনে হয় তোর এই কাজটা ভালো করে করা উচিত। দেখ জামাইবাবু কিন্তু তোকে যথেষ্ট ভরসা করে, তাই আমি চাই যে তুই ওই কাজে ফোকাস কর। আমি চাইলেও যাতে এই বিয়েটা বন্ধ না হয় তুই সেই ব্যবস্থাই কর। দেখ মানুষের ভরসা ভাঙাটা তো তোর স্বভাব, কিন্তু এই ক্ষেত্রে জামাইবাবুর ভরসাটা ভাঙিস না। এই জন্যই না কারোর ভালো করতে নেই। দেখ কৃষ, আমি তোর ভালোর জন্য কথাগুলো বলছি, আর তুই সুন্দরী উমাশঙ্কর আঙ্কেলের বাড়িতে। আর তোমরা? আসলে পাশেই একটা বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, ওদের বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন তাই। আচ্ছা শোনো না, সুন্দরীকে বলো ওই হারটা একটু যত্ন করে রাখতে, মানে দামি বলে বলছি না, তুমি দিয়েছ তাই। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। এ কি আন্টি? কি ব্যাপার সূর্য, তুমি যে বললে তুমি পাশের বাড়িতে আছো, তাহলে ওখানে লক্ষ্মী আন্টি কি করছে? আপনি আবার কেন খাবারটা নিয়ে আসতে গেলেন? এখন আমাদেরই বলে দিতে পারতেন, আমরাই খেতে চলে যেতাম। লাবণ্য কেমন আছো তুমি? আসলে এরা এই বাড়িতে তো, তাই আমি নিজেই ভাইয়ের খাবারটা নিয়ে চলে এলাম। খুব খারাপ লাগছে গো এরা এই বাড়িতে আছে, কি করব বলো? আমার বাড়িতে তো জায়গা নেই। সত্যি আপনি আমাদের কত ভালোবাসেন, কত স্নেহ করেন, আবার সূর্যকে আপনি ভাইও বললেন।
আমি সত্যি ভাবি যদি আপনার মতো একজন ননদ আমার থাকতো খুব ভালো হতো। মানে সৌর্যর যদি সত্যি সত্যি আপনি দিদি হতেন তাহলে খুব ভালো হতো। থাকতো কেন বলছো? আমি এখনো তোমার ননদ হতে পারি, তুমি আমাকে দিদি বলে ডাকতেই পারো, আমি কিছু মনে করব না। আচ্ছা লাবণ্য, আমি চট করে ডিনারটা করে নিই, তারপর তোমাকে ফোন করছি, খুব খিদে পেয়ে গেছে। ওকে ওকে ওকে। আচ্ছা গেল। দিদি তুই দারুণ ম্যানেজ করলি, ভেরি গুড। আর কত পাপ করবি তুই ভাই, এবার তো আমার সত্যি ভয় করছে। তোর পাপের ভার না আমার মেয়েটার উপর এসে পড়ে। দেখছিস মনে হচ্ছে নিজে ধোয়া তুলসী পাতা, জীবনেও শুধরাবি না। এই মেয়েটার জন্য যত ঝামেলা আমি সত্যি জানি না, এই মেয়েটাকে আমাকে আর কতদিন সহ্য করতে হবে। হ্যাঁ শান্ত হব আমি, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। বলো কি কাজ? মামুকে সব সত্যিটা বলে দিতে হবে। মামু পুরোটা জানবে, তারপর আমি শান্ত হব। আমি আর অপেক্ষা করতে পারব না। মালিনীর বিয়ের পর তুমি মামুকে সব সত্যি কথা বলে দেবে। না, আমাকে এমন একটা চাল চালতে হবে যাতে সুন্দরীকে ছেড়ে সবাই চলে যায়। একটা প্ল্যান বার করতে হবে। ভাব সূর্য, ভাব ভাব।